ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চলতি বছরে জিএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। উন্নয়নের নামে সরকার শুধু অর্থ চুরি করছে, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে দ্বৈত নীতি বিএনপির। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ। অধ্যক্ষের অশালীন আচরণে বিব্রত শিক্ষিকা। বাড়ছে গ্যাসের দাম, চাপে থাকা মানুষ আরো চাপে। জলবায়ু পরিবর্তন যেভাবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিপদের কারণ। মার্কিন নীতি ও তৎপরতা, বাংলাদেশকে সতর্কবার্তা দিল চীন। গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছর জিএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণী মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে, তবে তারা শিক্ষা বোর্ড থেকে সনদ পাবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ডাক্তার দীপুমনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে। এদিকে গত মার্চে ঘোষণা আসার কথা থাকলে এরপর মে মাসে বলা হয়। অবশেষে জুন মাসের শুরুতে এসে এমপিওভুক্তি ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। উন্নয়নের নামে সরকার শুধু অর্থ চুরি করছে, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডেপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন আমি আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গিয়েছে, কিন্তু মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ কামাই করছে ও চুরি করছে। আর অবিলম্বে এই সকল দুর্ঘটনা রোধে ব্যবস্থা আহ্বান জানাচ্ছি। আজ সকাল 11:30 শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন আমাদের মন্ত্রীরা শুধু মুখে কথা বলে উন্নয়ন আর উন্নয়ন, এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছুই নেই, কিন্তু অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মৃত্যুর সাথে লড়ছে, এজন্য দায়ী সরকার। করোনার সময় বলেছিলাম দেশে ICU নাই, অক্সিজেন সরবরাহ নেই, ডাক্তার নেই, নার্স নেই, এখন কিন্তু আবার এই কথা বলতে হচ্ছে, অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ভালোভাবে হচ্ছে না। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে দ্বৈত নীতি বিএনপির। বিএনপি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট করলেও 9 জন কাউন্সিলর প্রার্থীকে পদ থেকে পুরস্কৃত করেছে। দলের অপর কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। উল্টো মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুল হক ও মোহাম্মদ নিজামুদ্দিন কায়সারকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের অনেক নেতা কর্মীকে বসানো সিটি নির্বাচনে অংশ নিয়ে কেউ বহিষ্কৃত হবে, কেউ পুরস্কৃত হবে, এমন দ্বৈত নীতি থাকবে কেন? 15 জন ইভিএম এ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত 20 জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে মেয়র পদে 2 জন প্রার্থী হয়েছেন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন 17 জন, সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী হয়েছেন 1 জন। প্রার্থী হওয়ার পর গত 19 মে মেয়র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা 2 বারের মেয়র মোহাম্মদ মনিরুল হক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। তবে 30 মে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কুমিল্লা মহানগর বিএনপির 44 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সিটি নির্বাচনে অংশ নেওয়া 9 কাউন্সিলর প্রার্থীকে দলের পথে দেওয়া হয়। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ। খাগড়াছড়িতে আওয়ামী লীগের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল চলাকালে গতকাল সকাল 10:00 জেলা শহরের ভাঙা বিচ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা বিএনপির পরিবার ক্ষোভ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্ম কর্মসূচি পালনে বাধ্য হবে জেলা বিএনপি। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দ্র কুমার দে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বাংলাদেশি বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপরও হামলা চালায়। পরে এক শিক্ষার্থীর সাইকেলেও ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।
অধ্যক্ষের অশালীন আচরণে বিব্রত শিক্ষিকা। নেত্রকোনার কেন্দুয়ায় এক অধ্যক্ষের অশালীন আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এক সহকারী শিক্ষিকা। এই ঘটনাটি উপজেলা মনকান্দা এম ইউ আলী মাদ্রাসায় ঘটেছে। এই ঘটনায় বক্তব্যে শিক্ষিকা সুলতানা পারভীন বাদী হয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি তিনি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। বক্তব্যে শিক্ষিকা লিখিত অভিযোগে বলেন, অধ্যক্ষ মাওলানা এ এম এম মহিবুল্লাহ একজন উগ্র মেজাজি অসভ্য ভাষা প্রয়োগকারী। তার বোনের চাকরির বিষয়াদি নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহর সঙ্গে মনোমালিন্য চলে আসছিল। তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। লোকমুখে প্রচার করে বেড়াচ্ছেন তিনি আমাকে বিবাহ করবেন। কর্মস্থলে যাওয়া আসার সময় তাকে উত্ত্যক্ত করে থাকেন। এমনই পরিস্থিতিতে তার ভয়ে কর্মস্থলে যেতে পারছি না, হাজিরা খাতে স্বাক্ষর দিতে দিচ্ছে না, বেতন ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। গত 5 মে 9:45 দিকে বক্তব্য দিয়ে কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে বিয়ে করার প্রস্তাব পাঠাবে জানান। পরে মাদ্রাসায় গেলে কয়েকজন শিক্ষকের সামনে বিয়ের কথা বলেন অধ্যক্ষ। অধ্যক্ষের এহেন আচরণে সহকারী শিক্ষিকা চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। বাড়ছে গ্যাসের দাম, চাপে থাকা মানুষ আরো চাপে। দ্রব্যমূল্যের অগ্রগতির মতোই নতুন করে যুক্ত হচ্ছে গ্যাসের বাড়তি দাম। আজ থেকে গ্যাসের মূল্য বাড়িয়ে নতুন দর ঘোষণা করবে এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে বিআরসি সূত্র জানিয়েছে। নতুন করে গ্যাসের দাম বাড়ায় নিত্যপণ্যের দাম নির্বিশ্বাস ওঠাও জনজীবনে নতুন করে চাপ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে এমন শঙ্কার কথা জানিয়েছিল ভোক্তা অধিকার সংগঠনগুলো। বিআরসি সূত্র জানায়, বিতরণ কোম্পানিগুলো 117% মতো দাম বাড়ানোর প্রস্তাব করলেও গড় 17-20% দাম কমানোর ঘোষণা আসতে পারে। বিশেষ করে আবাসিকের সংযোগে দাম বাড়বে কম। এক্ষেত্রে দ্বৈত চুলার ক্ষেত্রে মাসিক 975 টাকা থেকে বেড়ে 1,811 টাকা হতে পারে। এছাড়া গ্যাসের পেইড মিটার গ্রাহকদের ক্ষেত্রে 45% পর্যন্ত দাম বাড়াতে পারে। অন্য খাতগুলোতে সমন্বয় করে দাম বাড়ানো হবে। জলবায়ু পরিবর্তন যেভাবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিপদের কারণ। দাবদাহে নাকাল দক্ষিণ এশিয়া, যে ধরে এই অঞ্চলের দেশগুলোতে ভাবনার পুরো ভাগে চলে এসেছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি। অঞ্চলটি এমনিতে রাজনৈতিকভাবে অস্থিতিশীল, এর উপর জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি এখানকার জন্য বড় এক বাস্তবতা। তাই সম্ভাব্য বিপদ এমনভাবে মোকাবেলা করতে হবে যাতে মানসিক সংকট এড়ানো যায়। ভারত পাকিস্তানের দাবদাহ, যাকে বলে নজিরবিহীন, শত বছর আগ থেকে তাপমাত্রার রেকর্ড রাখা হয়েছে। সেই রেকর্ড বলছে গেল মে মাসে ছিল ভারতের জন্য সবচেয়ে উষ্ণ। রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 49°C। এর আগে পাকিস্তানের জেকোবাদ শহরেও তাপমাত্রার পারো চলেছিল 49°, যা এখন পর্যন্ত বিশ্বে এপ্রিল মাসে রেকর্ড হওয়া সবচেয়ে বেশি তাপমাত্রা। মার্চ থেকে মে এই 3 মাসে কিছু সময় ছিল অত্যন্ত শুষ্ক। এ সময়কালে ভারত ও পাকিস্তান দুই দেশের বৃষ্টিপাত কম হয়েছে যথাক্রমে 71-62%। মার্কিন নীতি ও তৎপরতা, বাংলাদেশকে সতর্কবার্তা দিল চীন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ভূমিকা ও নীতির বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে বলেছেন চীন। দেশটি আশা করছে বাংলাদেশ ও এই অঞ্চলের দেশগুলো নিজেদের স্বাধীনতার স্বীকৃতি বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধের মানসিকতা ও একগড়া দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক লিউ জিং গত বুধবার বেজিং এ বাংলাদেশ রাষ্ট্রদূত মাহবুব ও জামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন। গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ, একই সঙ্গে তার বড় ছেলে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজও গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বহুল আলোচিত চীনি দুর্নীতি ও অর্থ পাচার মামলা তাদের দুজনকে গ্রেপ্তার করার ইচ্ছা পোষণ করেছেন দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা। মামলা শুনানিতে বিচারক ইজাজ হাসান আওয়ানির কাছে এ আবেদন করেন তারা। এদিকে আদালত শাহবাজ ও হামজার জামিনের মেয়াদ বাড়ালেও মামলার অন্যতম আসামি শাহবাজের ছোট ছেলে সুলেমান শাহবাজ ও অপর দুই আসামি তারিক নাকবি ও মালিক মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।